আচ্ছা, আমরা এবার একটুখানি বরণ করে নেব সম্মানীয় শিক্ষক কার্তিক চক্রবর্তী মহাশয়কে এবং বাসুদেব জানা মহাশয়কে এবং অজিত মুখার্জি মহাশয়কে। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন উপপ্রধান সুচিত্রা দে মহোদয়া, তাকেও আমরা এবার বরণ করে নেব। আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব, তার আগে একটু বরণ করে নিচ্ছি আমরা, তারপরে আমরা দ্রুত আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে ইতিমধ্যেই। আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে, সমস্ত সদস্যদের অনুরোধ করব আপনারা ডায়াসের সামনে চলে আসুন, আমরা একটা আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা ফটো সেশন করব। সুভাষচন্দ্র বসুর রক্তকণা বইছে যার ধমনীতে, সেই ব্যক্তিকে আমরা কোনোদিন হয়তো আর পাবো না, তাই তোমরা চলে এসো এই দুর্লভ মুহূর্তকে তোমরা। স্যার আসবেন বলছে? অবশ্যই পাবো স্যার, নিজে মুখে বলেছেন আসবো। আমাদের বিরাট পাওনা যে স্যার এখন বললেন আমি আবার আসবো। আচ্ছা, ফটো সেশনের জন্য যারা আর যদি মহিলারা যারা পার্টিসিপেট, আমাদের ফটো সেশন চলছে, যে সমস্ত সদস্যরা এখনও আসতে পারেন না আমি রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি চলে আসুন, হাতের কাজটা ফেলিয়ে রেখে তারপরে আমরা মেন প্রোগ্রামে চলে যাব, কারণ আমাদের অনেক প্রোগ্রাম বাকি রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য অলরেডি আমরা দেড় ঘন্টা লেটে চলছি, আমাদের হাতে অনেক প্রোগ্রাম রয়েছে যেটা আমরা এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারি না। সমস্ত আপনারা খুব শীঘ্রই মঞ্চের কাছে চলে আসুন, আমরা একটা গ্রুপ ফটো নেব। ফাঁকা করে দিতে অনুরোধ করছি, দু মিনিট হয়তো সময় দিচ্ছি। আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব এবং পরবর্তী অনুষ্ঠানে যেতে গেলে একটু মঞ্চটা আমাদের ফাঁকা করতে হবে। পুষ্পভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। Thank you.
পুষ্পে ভরা সাখী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে সিংহ। তারপরে আমরা আমাদের বিশিষ্ট অতিথি চন্দ্রকুমার বসু মহোদয়কে ছেড়ে দেব, কারণ উনি অত্যন্ত ব্যস্ত আছেন, ওনাকে আমরা আটকে রেখেছি জোর করে। আমরা একটুখানি সময় নিচ্ছি ঈশানের সঙ্গে স্যাক্সোফোনের সুরে। Thank you.
ধন্যবাদ ঈশান সিংহকে। ক্লাস সেভেনে পড়ে এই ছোট্ট ছেলেটি শুধু একটা ইনস্ট্রুমেন্টে নয়, ছটা ইনস্ট্রুমেন্টে পারদর্শী, যেটা আমরা আগেরবারও দেখিয়েছিলাম। সেরকমই একটি প্রতিভাবান ছেলে, তাকে আমরা আজকে পেয়েছি সেই স্যারের সামনে একটা তার মানে প্রদর্শনের জন্য। আর একটু রিকোয়েস্ট করব, আমরা দেশবন্ধু সেবা সংঘের পক্ষ থেকে ঈশানকে বরণ করে নিলাম। খুবই গুণী এই ছেলেটি, আশা রাখি ভবিষ্যতেও আরও অনেক অনেক বড় হবে। স্যার ওকে পুষ্পস্তবক তুলে দিলেন, সেই সঙ্গে আমাদের সম্পাদকও সৌমিত্র মুখার্জিও ওর হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে। আপনারা সবাই একটা জোরে করতালি দেবেন ঈশানের জন্য, অনেক ধন্যবাদ। আমরা এবার স্যারকে ছেড়ে দেব, দীর্ঘ সময় আমাদের সঙ্গে আছেন, উনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা ক্লাবের তরফ থেকে উনার সুস্থতা কামনা করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে আমাদেরকে ইন্সপায়ার করবেন। শুধু আমাদের নয়, এরকম অনেক ক্লাবে গিয়ে উনি ইন্সপায়ার করেন, দেশের জন্য আমাদের দেশের ভূমিকা সব কিছুই উনি তুলে ধরেন, বসু পরিবারের ভূমিকা দেশের জন্য সেটাও তুলে ধরেন। ওনাকে আমরা আজকে মঞ্চয় থেকে ছেড়ে দেব, বিদায় বলবো না, নিশ্চয়ই ফিউচার আবার পাবো আশা করি। তো আমরা রিকোয়েস্ট করব সবাইকে একটু উঠে দাঁড়াবেন, স্যারকে আমরা ছেড়ে দেব। আর আমাদের একটা স্পেশাল রিকোয়েস্ট আসছে ম্যাডামের কাছে। ম্যাডাম কি মানে আপনার কেমন লাগলো এখানে এসে, বা এক দুটো যদি বক্তব্য বলেন সামান্য এক লাইনে? সবাই রিকোয়েস্ট করেছেন যে ম্যামের কেমন লাগলো। খুব ভালো লেগেছে আপনাদের এই অনুষ্ঠান, খুব আমি খুব খুশি হয়েছি এখানে এসে, আবার আসব। আর এটা আমাদের শেষ আসা নয়, এটা প্রথম, আবার আসব, বারংবার আসব যদি আপনি আমাকে আমন্ত্রণ করেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। স্যার একটা খুব সহজ কথা বললেন, কারণ আমি জানি তিন বছর ধরে চেষ্টা করেছি, এত সহজ নয় স্যারকে পাওয়া। তিন বছর ধরে চেষ্টা করে আমি এবছর সাকসেস হয়েছি, তবুও রাজভবনের প্রোগ্রামটা চারটের সময় রেখে আমাদের এখানে এসছেন। তো খুব সহজে বলে দিয়েছেন আমি নেক্সট টাইম আবার আসবো, আবার পাবো। তো ধন্যবাদ স্যারকে ওনার এই মানে আমাদেরকে আশা দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা এবারে নেক্সট প্রোগ্রামে চলে যাব, ম্যামের হাতে দিয়ে দিচ্ছি। নাচ গান অনেক কিছুই আছে, সুন্দর সুন্দর নাচ আছে, কেউ চলে যাবেন না, দারুণ দারুণ ড্যান্স আছে। যেটা শুরুটা দেখলেন, শুরুটা ছোট ছেলেদের নিয়ে, এরপরে দারুণ দারুণ ড্যান্স আছে, আপনারা ওয়েট করবেন, মানে সমস্ত কালচারাল, কেউ চলে যাবেন না। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি স্যারকে এবং ম্যামকে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে যাবেন, এবং আমরা যেন সব সময় আপনাদের এই সান্নিধ্য এই আশীর্বাদ পাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী নৃত্যানুষ্ঠানে। নৃত্য পরিবেশন করছে মীনাক্ষী অ্যান্ড ইনস্টিটিউট অফ ডান্স। চলে যাচ্ছি তাদের পরের নিবেদনে। বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরোষ্ঠে দিয়া, উঠি আছি চির বিস্ময়। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কাজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা,
গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। কারুত গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, কারুত গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে। মার হাক হায় দাড়ি হাক, কাঁধে নে দুন্ধু ভিড়াক, ডাক ওরে ডাক মৃত্যু কে ডাক জীবন পানে। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, তেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নাড়ি। লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি। লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো বাড়ি। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। আমরা দেখছি মীনাক্ষী অ্যান্ড ইনস্টিটিউট অফ ডান্স এন্ড নৃত্যানুষ্ঠানের পরেও আমাদের আরও অনেক অনুষ্ঠান আছে, গান আছে, নাচ আছে, আবৃত্তি আছে, অনেকটা সময় চলে গেছে, তাই আমরা চলে যাচ্ছি আমাদের পরের নাচে। আমাদের পরের নৃত্য শুরু করার আগে একটু ফ্যানটাকে সরিয়ে নিতে হবে। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। আসুন আমরা চলে যাচ্ছি আমাদের পরের নৃত্যে, মীনাক্ষী অ্যান্ড ইনস্টিটিউট অফ ডান্সের নৃত্যানুষ্ঠানে। चीर के निकल चुका मौका मिले तो करूं मैं ये दोबारा, जुनू के आग में उबलती मेरी कोशिशों को चाहिए ना कोई और सहारा। जिद है मेरी दर्द चीर के निकल चुका मौका मिले तो करूं मैं ये दोबारा, जुनू के आग में उबलती मेरी कोशिशों को चाहिए ना कोई और सहारा। ਚੱਕਾ ਜਿੱਤੇ ਅੱਤ ਮਿਲਣ ਵਧਾਈਆਂ, ਚੱਕਾ ਜਿੱਤਿਆ ਚੱਕਾ, ਚੱਕਾ ਜਿੱਤੇ ਅੱਤ ਮਿਲਣ ਵਧਾਈਆਂ, ਚੱਕਾ ਜਿੱਤਿਆ ਜਿੱਤੇ ਅੱਤ ਮਿਲਣ ਵਧਾਈਆਂ, ਕਿ ਆਇਆ ਹੈ ਫਤਿਹ ਕਰਕੇ ਸੂਰਮਾ ਸੂਰਮਾ, ਗਮਾ ਨੇ ਹੈ ਜੰਮਿਆ ਇੱਕ ਸੂਰਮਾ 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 ਸੂਰਮਾ। ਜਿੱਤੇ ਅੱਤ ਮਿਲਣ ਵਧਾਈਆਂ, ਜਗ ਜਿੱਤਿਆ
ਸਾਈਆਂ ਕੇ ਆਇਆ ਹੈ ਫਤਿਹ ਕਰਕੇ ਸੂਰਮਾ ਸੂਰਮਾ ਕਮਾਨੇ ਹੈ ਜੰਮਿਆ ਇੱਕ ਸੂਰਮਾ 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 देश के वासी हैं जहां रोज ही दंगा रहता है, जहां रोज रोज अखबारों में स्कैमों का पंगा रहता है, जहां आम आदमी सड़कों पे आधा सा नंगा रहता है। इस हाल में भी, इस दौर में भी, हर दिल में तिरंगा रहता है। পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে অবুধ শিশু হামাগুড়ি দিল তার পিতামাতার লাশের উপর। আসুন আমরা চলে যাই আমাদের পরবর্তী নৃত্যে। Oh.
जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब देश में थी दिवाली वो खेल रहे थे होली, जब हम बैठे थे घरों में वो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। थी खून से लथपथ काया, फिर भी बंदूक उठा के दस दस को जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद जय हिंद जय हिंद की सेना, जय हिंद जय हिंद जय हिंद की सेना, जय हिंद। चोखे मुछे दिलो सरबरी, আমার মাটি তোমার মাটিতে আমার এ দেহ গড়া, বাতাসে বাতাসে নিঃশ্বাস বায়ু ভরা, আকাশে আকাশে ওই যে নিবিড় নীল, মনের সাথে অদ্ভুত মিল, কত বিস্তৃত বিশাল আমার দেশ, কত বিচিত্র প্রাকৃতিক উন্মেষ, এখানে দিনের স্পষ্ট আলোক আসে, রাতের আকাশ অকৃপণ হাসি হাসে, অকৃপণ তাই এমনই উদার তুমি, ভারতবর্ষ আমার জন্মভূমি। আমাদের পরের নিবেদন, ওঠো গো ভারত লক্ষ্মী। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, নিঃশব্দ রাত্রির দেশ, তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ, অদূরে খাজুরাহো মন্দিরের চূড়া, মিথুন মূর্তিগুলি দেয়াল ছেড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে, নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে নৈসর্গিক প্রেম, আমি যে কোনো দিকে যেতে পারি অথচ আমার কোনো দিক নেই। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, সেই দিনটি ছিল বর্ষণ সিক্ত। মাঝে মাঝে এমন হয় আকাশ নিচে নেমে আসে, গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে এসো এসো, বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়, বস্তু বিশ্বের মধ্যে চলেছে গভীর দেয়া নেয়া, বিদ্যুৎ শিখার মধ্যে রয়েছে গহন কোনো বাণী, রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি। এই রকম সময়ে দিক ঠিক করা সহজ নয়, আমি পা বাড়িয়ে থাকি কিন্তু কোন দিকে যাব জানি না। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম।
মঞ্চে দেখছি মীনাক্ষী অ্যান্ড ইনস্টিটিউট অফ ডান্স এন্ড নৃত্যানুষ্ঠান। হর কদম কদম বে ধরত
অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা জনগণ ঐক্য বিধায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি, দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ পরিচায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করি চরণে নত মাথা, জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা, জয় হে
পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাকি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দূরে বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। আজা আজা জিন্দ শামি আনে কে তলে, আজা জরি বারে নীলে আসমানে কে তলে, আজা আজা জিন্দ শামি আনে কে তলে, আজা জরি বারে নীলে আসমানে কে তলে। নচ কোয়েলো পে রাত বিতাই হ্যায়, আঁখিয়ো কি নীন্দ মেনে ফুঁকো সে উড়া দি, গিন গিন তারে মেনে উঙ্গলি জলাই হ্যায়।
খুব সুন্দর নৃত্যানুষ্ঠান পরিবেশন করলো মীনাক্ষী অ্যান্ড ইনস্টিটিউট অফ ডান্সের সদস্যরা। তোমাদেরকে একটু মঞ্চে থাকার জন্য দেশবন্ধু সেবা সংঘের পক্ষ থেকে ওদেরকে বরণ করে নিচ্ছি। আচ্ছা, আমি প্রথমে সুন্দরম অধিকারী মীনাক্ষী ইনস্টিটিউট অফ ডান্সের প্রশিক্ষক ওকে বরণ করে নিচ্ছে। দেশবন্ধু সেবা সংঘের পক্ষ থেকে আমাকেই বরণ করার দায়িত্বটা দিল, তাই আমি করে নিচ্ছি। সবাই হাততালি দিয়ে সহযোগিতা করবেন। আমরা এরপর একে একে সমস্ত সদস্যদের বরণ করে নেব।